পাঁচটার থেকে সকাল পাঁচটার থেকে জল প্রচুর ধারে বাড়তে ছিল, তা এখন বোঝা যাচ্ছে যে কিছুটা জল কমতেছে, মনে হয় বৃষ্টিতে সিকিমে হয় তাহলে পরিস্থিতি আরো বাড়তে পারে। জল গ্রামে জল ঢোকার সম্ভাবনা রয়েছে না? জলে ঢোকার সেরকম এখনো পর্যন্ত কোন সম্ভাবনা জায়গা ছিল, সেগুলো আমি করতেছি, প্রশাসনিক কাজকর্ম করতেছে, প্রশাসন থেকে বাদ দেওয়ার একটা কাজ করতেছে। আমার চাই এই জায়গাটা আগে থেকে ক্ষতিগ্রস্ত ছিল জলের জন্য, বা এখান থেকে কাজকর্ম হচ্ছিল জলের প্রজেক্ট থেকে বাঁশ দিয়ে পাইলিং করে করা হচ্ছে বর্ষা দিয়ে, যাতে এই এরিয়াটা না ভেঙে যায়। আর এইটা ভেঙে করে গ্রামের ভেতরে জল ঢোকার আশঙ্কা আছে, অবশ্যই ভয়ের ব্যাপার আছে, মানে গ্রামের দিকে জল ঢোকার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ফ্ল্যাট সেন্টার প্রশাসনিক ভাবে ধর্মদেব হাই স্কুলের ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইনাপুরি আর সদর ব্লক, চারটে ব্লক আমার তিনটে থানা আন্ডারে মেনলি এই জায়গাতে আমাদের এফেক্টেড আছে। এইসব জায়গাতে আমরা অলরেডি ফোর্স ডিপ্লয়েড আছে, প্রত্যেক জায়গাতে আমাদের এক্সট্রা ফোর্স আমরা দিয়েছি। মেনলি পাঁচ জায়গাতে আমাদের রেস্কিউ টিম চলছে, ওই জায়গা থেকে আমরা লোককে সরিয়েছি। ডিএমজি টিম আছে, সিভিল ডিফেন্স আছে, এসডিআরএফএস আছে, আর এনডিআরএফ এস আছে। এনডিআরএফ এর কতজন কি আছে? ওরা টিম গাজল ডোয়াত আছে, মেনলি ওরা গাজল ডোয়াতে কাজ করছে। স্যার, এখন পর্যন্ত কত লোককে ইভ্যালুয়েশন করা হয়েছে? মোর দ্যান 3000 এখান থেকে ইভ্যালুয়েট করা হয়েছে, এখনিও কন্টিনিউসলি কাজ করছে। যে যে জায়গাতে আমাদের দরকার লাগছে ওই জায়গাতে আমরা রেস্কিউ করে ওনাদেরকে শেল্টার হোমে, যেখানে আমাদের নিজস্ব শেল্টার হোম আছে ওখানে রাখা আছে। আর মিশন থেকে ওনাদের যে যে দরকার আছে জরুরি আমার জিনিস জন্য সব দেওয়া হচ্ছে। বাঁধ এফেক্টেড হয়েছে এরকম কোথায় কোথায়? বাঁধ কোনো জায়গাতে এফেক্টেড হয়নি, লেকিন যারা ভিতরে চর আছে নদীতে ওই জায়গাতে জল গেছে, লেকিন ওখান থেকে টোটাল যেই লোক ছিল ওরা আমরা আগেই ইভ্যাকুয়েট করেছি, সেজন্য কোনো লোক আটকে আসে এইরকম আমার কাছে স্টেশন অফিসে কোনো ইনফরমেশন নেই। উনি যা দেখা যাচ্ছে আপাতত কিছুটা কমেছে জল, আর ডিস্ট্রিক্ট মনিটরিং করা হচ্ছে, যদি কোনো অসুবিধা হবে তো আমরা অলরেডি ইভ্যাকুয়েশন প্রসেসটা স্টার্ট করে দিই, আর আশা করছি আগে 2 ঘন্টার মধ্যে কমে যাবে। এখন কি নতুন করে আর কোনো জল ছাড়ার? আমরা কন্টিনিউয়াস টাচে আছি ডিজাস্টার ম্যানেজমেন্ট। আর কি জল বাড়বে কিছু সেটা বলার এখনই সম্ভব নয়। তিস্তা ব্রিজে কোনো ভেহিকেল মুভমেন্ট বা এরকম রেস্ট্রিকশন করার বা স্পিড কন্ট্রোল করার কিছু আপাতত আমরা কোনো নেই, যখন হবে আপনাদেরকে জানিয়ে। দুজন শুনেছিলেন মাছ ধরতে গিয়ে নাকি ভেসে গিয়েছিলেন, এই খবরটা কিছু আপডেট হয়েছে? সে আমাদের এখন কোনো ক্লিয়ার কাট বডি রিকভারির কোনো স্যার কতগুলো বডি রিকভারি এরকম কিছু এখানে শিলিগুড়ি আন্ডারে